ইফতারের মাসাইল। সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মুস্তাহাব, বিলম্বে ইফতার করা মাকরুহ। মেঘের দিনে কিছু দেরি করে ইফতার করা ভালো। মেঘের দিনে ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবর করা ভালো। শুধু ঘড়ি বা আজানের উপর নির্ভর করা ভালো নয়, কারণ তাতে ভুলও হতে পারে। সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতার করা দুরুস্ত নেই। সবচেয়ে উত্তম হলো খোরমা দ্বারা ইফতার করা, তারপর কোনো মিষ্টি জিনিস দ্বারা, তারপর পানি দ্বারা। লবণ দ্বারা ইফতার শুরু করা উত্তম, এই আকিদা ভুল। ইফতার করার পূর্বে নিম্নোক্ত দোয়া পাঠ করবে। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতার করার পর এই দোয়াটি পাঠ করতে হবে: যাহাবা যামাউ ওয়াবতাল্লাতি উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই ইফতারের পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে সম্পূর্ণ ফারিগ হয়ে দোয়া করা মুস্তাহাব। পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি দিন লম্বা হয়ে যায়, তাহলে সুবহে সাদেক থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে সূর্যাস্ত ঘটলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে। আর 24 ঘন্টার মধ্যেও সূর্যাস্ত না ঘটলে 24 ঘন্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতারি করে নেবে। পূর্ব দিকে প্লেনে সফর করলে যখনই সূর্যাস্ত পাবে তখনই ইফতার করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে আপনারা সামান্য কিছু হলেও জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইসলামিক বিভিন্ন বিষয় জানতে, মাসলা মাসাইল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরুন।